Hey guys, good morning. আজকে হচ্ছে 13th অফ এপ্রিল তো আজকে কিন্তু নীল ষষ্ঠীর পূজো আর আজকে আরো একটা বিশেষ দিনে হচ্ছে আজকে কিন্তু আমাদের রোমের সেকেন্ড বার্থডে তো মানে বিলিভ হয় না যে লকডাউনের মধ্যে জন্ম হয়ে ও 2 বছর বয়স হয়ে গেল ওর তো আজকে নীল ষষ্ঠীর পূজো আজও দেব বাড়িতে আমি বাপের বাড়ি এসেছি টালিগঞ্জে তো সেখান থেকেই পূজো দেব আগে সবার আগে ঠাকুরের মাথায় জল ঢালবো বাড়িতে प्रिपरेशन চলছে মা प्रिपरेशन করছে তারপরে পাশে একটা শিব মন্দির আছে সেখানে পূজো দিতে যাব সবাই মিলে তো খুব এক্সাইটিং ডে আর ছেলের বার্থডে অ্যাজ ইউজুয়াল কালকে সেলিব্রেট হবে কারণ আজকে নীল ষষ্ঠীর ব্রত তো ছেলের আশীর্বাদ পর্ব আজকেই হবে আজকে ডেটেই হবে যেহেতু আজকে ওর জন্মদিন টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে টিউন থাকো এখানে মায়ের প্রিপারেশন চলছে এই সবার আগে তো আমরা ঘরেই জলটা ঢেলে নেব সবার সাথে কথা বলবে কিন্তু ও কারোর কাছে যাবে না দিদুনকে বলো দিদুন ভালো আছো হ্যাঁ ও ভালো আছি তুমি ভালো আছো তোমার সঙ্গে কতদিন পরে দেখা হয়েছে সবার সাথে কথা বলবে কিন্তু কারোর কাছে যাবে না ছেলে কিন্তু এত চুপচাপ না বাড়িতে ওকে বাড়িতে দেখলে বুঝবে তোমরা যে মানে ভীষণই দুরন্ত সবার সাথে সমস্ত কথা ও বলতে পারে সমস্ত কথা মানে এখন থেকে না এক বছরের পর থেকে মোটামুটি সব কথাই বলতে শিখে গেছে কিন্তু ও এখানে আসলেই এরকম করে মানে কথা বলবে কিন্তু কারোর কাছে যাবে না আদারওয়াইজ ও বাড়িতে ভীষণই চনমনে আর সবসময় হাসি খুশিই থাকে এর বাদে স্পেশাল মেনু আজকে নিরামিষে বানাচ্ছে কি কি এখানে ভাজাভুজি রেডি হয়ে গেছে বেগুন ভাজা আচ্ছা এখানে পায়েশ বসিয়ে দিয়েছে তো কালকে হবে আমিষ মেনু আর আজকে কিন্তু নিরামিষ মেনু যা যা হচ্ছে পনির রেডি হয়ে গেছে এখানে মুগ ডাল আর এখানে ভাজাগুলো সব রেডি হয়ে গেছে পাঁচ রকমের তো এই মা থাকলে আমার কোনো টেনশনই থাকে না কারণ আমি আজকে কিছুই করতে পারবো না কারণ ও আমাকে একদমই ছাড়ছে না কিছু করতে দিচ্ছে না একটু যে হেল্প করে দেবো বাড়িতে থাকলে আমার কোনো সমস্যা হয় না ও ঠাকুমার কাছেই থেকে যায় কিন্তু এখানে আসলে ও আমাকে এক বিন্দু ছাড়তে চায় না সেই জন্য মাই টোটাল দায়িত্বে রয়েছে কালকের দায়িত্বেও কালকে সেলিব্রেট হবে কালকের দায়িত্বেও কিন্তু মাই সব কিছু করবে সামলাবে তারকেশ্বরায় চন্নেশ্বরায় কাশী বিশ্বেশ্বরায় লোকনাথায় দক্ষ ধরনাশায় নীলকণ্ঠায় বিশুদ্ধায় দিদুন ভালো আছো আগেই জল এই যে এই তো এইটা খাও হাতে শঙ্খ বাজাচ্ছে আর এক হাতে জুম কর
কি হাসি দাও, কি হাসি দাও বাবা, খেয়েছো? নিজে নিজে দিয়ে দিচ্ছে এলি বাবা, হাসিটা দেয়। আমি করবো খা, আমাকে খা, ওর মুখে ঢেলে দে, হচ্ছে এটা খেতে পারে না, এরকম ঢেলে দিতে হয়, এরকম করে দিয়ে দিতে হয়। এই যে মাসিমণি আর উমিয়া রাজা দুজনেরই আজকে জন্মদিন। জন্মদিন আজকে, তার মাসিমণিকে কি গিফট দেওয়া হবে? মাসিমণির থেকে তো নিয়ে নিলি, মাসিমণিকে কি দিবি? মাসিমণির মুখে একটুখানি দাও, ব্যাপারটা হচ্ছে মাসিমণি তো উপোস, তো মাসিমণি ওর জন্মদিনে কিন্তু কিছু খেতে পারে না। কিন্তু এখানে ফুলদম রান্না করতে বসে গেছে, তো এখানে চিকেন হচ্ছে আর এখানে পেঁয়াজটা ভাজা করছে, তো এই যে ভিডিও হচ্ছে আমি একটু খাওয়াবো নাকি? দাঁড়া না, এরম করে দিলে কি করে খাবে ও? খেয়েছো কেক? খেয়েছো? অ্যাকচুয়ালি আমার ওমের সাথে কিন্তু ওরও বাদ দে, ওমের মাসি মানি। হাই, আমি তো নিইনি, বলে কালকে দেব, কালকে আজকে হবে না, আজকে হবে না।
দমদার।